সাকিব আল হাসান এমন একজন তারকা, তিনি তার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে বাংলাদেশের হয়ে, তার জায়গায় আরেকজন ক্রিকেটার আমাদের এই অর্জন করা আগামী 50 বছরও হয়তো আমরা পাবো না। সাকিব আল হাসান আমাদের দেশের যারা ক্রিকেট বোঝে তাদের কাছে, সবার কাছে রাস্তার নাম। কিন্তু এই সাকিব আল হাসান আজকের এই নির্বাচনে নিজেকে অংশগ্রহণের মাধ্যমে সে নিজেকে বিভক্ত করে ফেলেছেন। এখন সাকিব আল হাসানকে আমরা আমাদের দেশের মানুষ যতই ভালোবাসুক, তার নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তার ভালোবাসা সে নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন, সেটা আমরা তার কাছে আশা করিনি। সাকিব আল হাসান রাজনীতি করতেই পারেন, আওয়ামী লীগের এমপির জন্য নমিনেশন নিতেই পারেন, এমপিও হতে পারেন, সেটা ঠিক আছে, তার যোগ্যতা আছে। নির্বাচনটা যদি সর্বজন বিদিত হতো, নির্বাচনটা যদি একটা সঠিক পন্থায় হতো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারতো, বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে এই নির্বাচনের আয়োজনের মধ্যে সাকিব আল হাসান নিজেও বুঝেন তার এই অংশগ্রহণের কোনো দরকার ছিল না। তিনি বর্তমানে জাতীয় দলের যে পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এ পর্যায়ে দায়িত্ব পালন করে, যদি ভবিষ্যতে কখনো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হতো তখন তিনি রাজনীতিতে এসে জনগণের কল্যাণে কাজ করতে পারতেন। ইভেন উনি চাইলে নির্বাচন না করেও বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছুই করতে পারেন, শুধু একজন এমপি হয়ে বাংলাদেশের জনগণের জন্য করতে পারেন। সাকিব আল হাসানকে এমপি হতে হয় না জনগণের জন্য করতে, সাকিব আল হাসান এমন একজন মানুষ তিনি চাইলে একজন এমপি মন্ত্রীর চেয়ে অনেক ভালো কিছু করে দেখাতে পারতেন, উদাহরণ সৃষ্টি করতে পারতেন। তো আমরা চাইবো সাকিব আল হাসান নিজেকে বুঝতে পারুক, মানুষের ভালোবাসাকে মূল্য দিই, তিনি বাংলাদেশের মানুষের চাহিদা করে দেশের মানুষের তার কাছে কি চায় কি কামনা করে সেটার আলোকেই উনি আগামীতে তার পথ চলা নির্ধারণ করবে। সাকিবের প্রতি শুভকামনা রইল, আল্লাহ।